সবাইকে স্বাগতম, আমি সৌরভ সরকার। সবাই আমাকে চেনেন বা জানেন, আমি বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিয়ে কথা বলে থাকি বা ফাইন্যান্সিয়াল টপিক্স নিয়ে কথা বলে থাকি বা বাংলাদেশের বা ওয়ার্ল্ডের যে বিভিন্ন বিষয় থাকে ইকোনমিক্যাল বা বিশেষ করে ফাইন্যান্সিয়াল, এগুলো নিয়ে আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি। আপনারা ব্যাঙ্কিংটাকে খুব সহজেই অনুধাবন করতে পারেন বা বিভিন্ন ফান্ডিং সম্পর্কে ধারণা নিতে পারেন। আজকে আমি একটা ভিডিও করতে যাচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের খামারে যারা গরুর খামার করতে চান বা গরুর খামার আছে এক্সিস্টিং, তারা কীভাবে ব্যাঙ্ক থেকে গরুর খামারের জন্য লোন নেবেন যাতে করে আপনি এই খামারটাকে একটু ছোটো থেকে বড় করতে পারেন, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। দেখেন, বাংলাদেশে কিন্তু এগ্রিকালচারের যে দিকটা, এগ্রিকালচারটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ। আমি শুধু মনে করি, আপনারা মনে করেন যে বাংলাদেশ কিন্তু এগ্রিকালচার স্বয়ংসম্পূর্ণ। এই স্বয়ংসম্পূর্ণতাটা কি কাজে লাগাতে হবে আমাদেরকে? কেননা দেখেন, আমাদের বাংলাদেশে বিশেষ করে আবাদি জমির পরিমাণ খুবই বেশি এবং বিশেষ করে আমাদের বর্তমানে কিন্তু মাংস রপ্তানি হয় দেশের বাইরে, আবার অনেক সাথে দুগ্ধজাত পণ্য কিন্তু রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। এই যে এই বিষয়টা কিন্তু আমরা যদি একটা ভালো একটা খামার তৈরি করতে পারি, বিশেষ করে যারা এন্টারপ্রেনার আছেন, যারা এন্টারপ্রেনার আছেন তাদের ক্ষেত্রে একটা বিষয় আমি লক্ষ্য করা চাই, যেটা হচ্ছে আপনারা যদি গরুর খামারের দিকে যেতে চান সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো আপনাকে ফাইন্যান্স করবে। দেখেন, ব্যাঙ্ক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো গ্রিন ফাইন্যান্সিং থেকে শুরু করে, সাস্টেনেবল ফাইন্যান্সিং থেকে শুরু করে, এগুলো যে ফাইন্যান্সিং বেসটা, তারা কিন্তু এই সেক্টরগুলোতে লোন দেওয়ার জন্য সব বাংলাদেশ ব্যাঙ্ক কিন্তু বলে দেওয়া আছে। এখন এই যে এই খামারের লোনটা পাওয়ার জন্য আপনার কী কী থাকতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, বাংলাদেশে এখন কিন্তু ইনফ্লেশন বেড়ে গেছে, ব্যাংকের রেটটা কিন্তু আগে ক্যাপ ছিল 9%, মধ্যে এখন এটা নাই। আপনারা জানেন সবাই, তোমরা যারা না জানেন একটু জেনে নেন যে আগে কিন্তু ব্যাঙ্কগুলো 9% ছিল ব্যাংকের ইন্টারেস্ট রেটটা, এখন কিন্তু সেটা ক্যাপটা তুলে দিয়েছে বাংলাদেশে। এটারও একটা কারণ আছে, এটা হয়তো একটা কোনো একটা ভিডিও বানাবো না, এখনই সেটা 10-11 বা এরকম হয়ে গেছে। এখন যারা খামারের জন্য লোন নিতে চান, তাদের প্রথম যে এটা থাকতে হবে, যেটা আমরা অনেক খামারিরা, আমি অনেক খামারির সাথে কথা বলেছি, ভিজিট করেছি বা তাদের অনেক কথাগুলো আমি শুনেছি, তারা আসলে অনেক বছর ধরে খামার দিয়েছে কিন্তু তাদের কোনো ট্রেড লাইসেন্স নাই। আপনারা এটা প্রথমেই ভুল করেন, যারা একটা বিজনেসের উপর যদি লোন বা ফান্ডিং করতে যায় বাংলাদেশ ব্যাংকের আন্ডারে কোনো ব্যাঙ্ক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, সে প্রথম উদ্দেশ্য থাকতে, প্রথম ম্যান্ডেটরি বিষয় থাকতে হবে আপনাকে ট্রেড লাইসেন্স থাকতে হবে। এই খামারের নামে আপনাকে ট্রেড লাইসেন্স থাকতে হবে, তারপরে আপনার শেড থাকতে হবে, গরু পালন করতেছেন এরকম থাকতে হবে। আমি তো আজকে ভিডিওটা করতে, যারা গরু পালন করে, 2-4 গরু আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা এলিজেবল। কেননা আপনি কিন্তু 4-5 গরু আছে, আপনি সেটাকে বড় করবে, আরও 15-20 গরু করবে, ঠিক আছে? আপনি যদি 100 লিটার দুধ পাচ্ছেন, সেটাকে আপনি 200 লিটার উন্নতি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফান্ডিং নিচ্ছেন বা লোন নিচ্ছেন, বিষয়টা এরকম। এখন আপনার যদি এই বিষয়গুলো যদি থাকে, আপনার ট্রেড লাইসেন্স আছে 3 বছর পুরনো, সেক্ষেত্রে আপনার একটা সেলস খাতা মেনটেন করেন, প্রতিদিন কত দুধ আপনি উৎপাদন করতেছেন, আবার কতটুকু বিক্রি করতেছেন, কাদের কাছে বিক্রি করতেছেন, এই বিল কপিগুলো লাগে। আর বিশেষ করে আপনার হচ্ছে যে জায়গায় আপনি শেড করেছেন বা গরু খামার দিয়েছেন, এটা কি ভাড়ায় চালিত কি না বা আপনার নিজের কি না, এটা একটা ব্যাখ্যা থাকে। অনেক সময় ভাড়ায় চালিত থাকতে পারে, হ্যাঁ ভাড়ায় চালিত থাকতে পারে, আবার অনেক সময় নিজের থাকতে পারে, নিজের থাকলে ভেরি গুড। আর যদি ভাড়ায় চালিত থাকে সেক্ষেত্রে হচ্ছে মানে রেন্টাল থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় এই কস্টিংটা কিন্তু আপনার কস্টিং থেকে বাদ করবে, ঠিক আছে? এই বিষয়টা আর কি থাকে। সো এইগুলো চিন্তা ভাবনা করে আপনাকে যে সুন্দরভাবে সাজাতে হবে, ট্রেড লাইসেন্সটা থাকতে হবে, আপনার সেলস খাতা একটা মেনটেন করতে হবে, আপনি বিল কোথায় কোথায় বিক্রি করতেছেন বিল কপিগুলো রাখবেন, হ্যাঁ এগুলো মেনটেন করবে। এগুলো মেনটেন করলে কী হয়, একটা প্রপার একটা ইনকাম বের করা যায়, আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করতেছেন, কত টাকা আপনি প্রফিট করতেছেন, হ্যাঁ সব বেড়ে আসবে। তো এই বিষয়গুলো যদি আপনি থাকে, তাহলে কিন্তু আপনি ব্যাংকের কাছে আবেদন করতে পারবেন যে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন, বা আপনাকে ব্যাংক আপনাকে 10-20 লাখ 15 লাখ টাকা লোন দিতে হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।